আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরুন নবী জামশেদ দর্শক আপনারা আমার এই নুরুন নবী জামশেদ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই নৌকার প্রচার প্রসারণার অনেক ভিডিও দেখেছেন আজকে আমি বদরকালে নতুন বাজার স্টেশনের দক্ষিণে নতুন যে মাদ্রাসা এখানে একটি জনসভা ছিল নৌকার মার্কার তথা আলহাজ নূর হোসেন আরিফের সেই জনসভা চলাকালীন সময় একজন সমর্থক একটি নৌকা নিয়ে এসেছেন আজকে আমি ওনার সাথে কথা বলবো এদিকে আসেন একটু আপনি ওনার নাম আবুল একটু দাঁড়ান বলেন আবুল আবুল কাশেম দাঁড়ান একটু পয়সা কি পয়সা নাই এনে ব্যবসা হয়ে গেল তো মানে এই আজ নৌকার মার নৌকা না হদের লেগে মানে যে দুদিন দিলে কি দিবেন গাছ দিয়ে নাকি মানে কার্টুন না কার্টুন বিভিন্ন ইয়ার এই বাঁশের তৈরি এই নৌকা উপরে কালো কাপড় এবং যেখানে যেরকম রঙের কাপড় এবং কাগজ দেওয়া লাগে তিনি সুন্দরভাবে দিয়েছেন একটি নৌকার হুবহু একটি নৌকার মতো করে তুলেছেন আজকে উনি আলহাজ নূর হোসেন আরিফকে এই নৌকাটি মত বিনিময় সভার মধ্যেই উনি দিয়েছিলেন উপহার সেই ভিডিও যদি আপনারা দেখতে চান এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আপনি আপনি এটা কি জন্য বানিয়েছেন তো এটা আপনি চেয়ারম্যানের ভালোবাসি হিসেবে এই যখন বানিয়েছেন আরিফ চেয়ারম্যানের ভালোবাসি নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসি প্রধানমন্ত্রীর সাথে ভালোবাসি উভয় অসংখ্য ধন্যবাদ নৌকার পক্ষত্বম এবং আলহাজ নূর হোসেন আরিফের পক্ষত্বম দর্শক দেখেন সুন্দর এই নৌকাটি আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু এদিক থেকে দেখেন এই যে নৌকার নৌকার দাঁত দর্শক নৌকার আমাদের সাত গায়ে বাসায় ফই ফই বলে নৌকা ফই বলে ফই ফই এটা দিয়ে ক্যাঁকুরুত 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 খুব সুন্দর কিন্তু এই নৌকাটা দেখেন খুব সুন্দর এখানে কেউ আমি 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 যখন লাইভে ছিলাম ক্যামেরার পিছন থেকে আমি বুঝতে পারি না যে এটা যে কাপড়ের তৈরি ডালের তৈরি আমি মনে করেছিলাম এটা সত্যি সত্যি গাছের মনে করেছিলাম আর আমি এই 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 বিষয় এই এই যে নৌকার যে সামনের দিকের কি বলো জানি না যারা নৌকার মাটি আমাদের দেশে মাটি বলে এটা সাধুভাষে কি জানি না যাই হোক এই জিনিসটা আমি দূর থেকে কিন্তু মনে করেছিলাম একদম গাছ আমার যে গাছের তৈরি খুব সুন্দরভাবে করেছে দেখেন কাছে এসে এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই দেখতেছি এটি একটি এই ডাল ডালের তৈরি কার্টুন কার্টুনের মানে এটা মানে বোঝা যাচ্ছে যে আরিফ ভাইকে তিনি কতটুকু ভালোবাসেন কতটুকু ভালোবাসেন নিজের ওনার নিজের সামর্থ্য অনুযায়ী সামর্থ্য থেকে এত সুন্দর করে তৈরি করেছেন এটাই যে বোঝা যায় উনি নৌকাটা আরিফকে আরিফ ভাইকে এমন ভালোবাসেন সেই ভালোবাসেন দর্শক আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ সালাম ডান্ডি